आज সকালে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বর্ষিমোন অঞ্চলের বাহুড়া বর্ডার সিকিউরিটি ফোর্স ক্যাম্প সংলগ্ন পদ্মা নদীতে এক অজ্ঞাত পরিচয় বালকের ক্ষত বিক্ষত মৃতদেহ দেখা যায়। জানা গিয়েছে মৃত ওই বালকের বয়স আনুমানিক 16 বছর। ওই বালকের দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃত ওই বালকের পরিচয় জানার জন্য তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ওই মৃতদেহ কোথা থেকে এলো, কিভাবে তার মৃত্যু হলো, সেই সব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। Active Gold with added mineral, active pure, active raho.